হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের আরও একটি গভর্নমেন্ট কলেজ থেকে বিএড অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইনস্টিটিউট অফ এডুকেশান ফর ওম্যান, হেস্টিংস হাউস, কলকাতা থেকে। কোন কোন সাবজেক্ট থেকে বিএডে অ্যাপ্লাই করা যাবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে, ফিজ স্ট্রাকচার কত, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি বিএড অ্যাডমিশানের নোটিফিকেশানে চলে যাচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট অফ এডুকেশান ফর ওম্যান, হেস্টিংস হাউস, সিটিই, এর ঠিক নিজেই কিন্তু এর অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনারা এখান থেকে অ্যাড্রেসটা দেখে নিতে পারেন। বিএড অ্যাডমিশন 2024, দিস ইজ টু ইনফর্ম টু অল কনসার্নস দ্যাট ইনস্টিটিউট অফ এডুকেশান ফর ওম্যান, হেস্টিংস হাউস, আলিপুর, কলকাতা, ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য এলিজিবল ফিমেল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন ইন টু দ্য 2 ইয়ার বিএড প্রোগ্রাম ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2024-26 অন অ্যান্ড ফ্রম 2nd সেপ্টেম্বর 2024। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এই ইনস্টিটিউট থেকে বিএডে অ্যাডমিশান নেওয়া হবে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন, এবং এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2nd সেপ্টেম্বর 2024 থেকে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, এই ডেট থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, আপনারা অ্যাপ্লাই করবেন। এবং এখানে ফর্ম ফিল আপ শুরু হলে আমি অবশ্যই একটা ফর্ম ফিল আপের ভিডিও আপলোড করব, আপনারা ওখান থেকে দেখেও ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট ডেটস, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2nd সেপ্টেম্বর 2024 থেকে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14th সেপ্টেম্বর 2024-এ, নেক্সট অনলাইন পাবলিকেশান অফ ফার্স্ট মেরিট লিস্ট 17th সেপ্টেম্বর 2024, কাউন্সিলিং, পেমেন্ট অ্যান্ড অ্যাডমিশান ফার্স্ট পেজ 20th সেপ্টেম্বর 2024। নেক্সট দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে পেমেন্ট অফ ফিজ শুড বি মেড থ্রু অনলাইন মোড অনলি, কমেন্সমেন্ট অফ দ্য ক্লাসেস 21st অক্টোবর 2024। এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেট শিডিউলটা বলা আছে। নেক্সট দেখুন এখানে কিছু গাইডলাইন্স এবং ইনস্ট্রাকশানস দেওয়া আছে, আপনারা যে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়ে। অ্যাপ্লিকেশান ফি এখানে নীল বলা হয়েছে, অর্থাৎ এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এবং আপনারা যে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডিটেলস লাগবে বা কী কী ডকুমেন্টস লাগবে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে, আমরা যখন ফর্ম ফিল আপ করবো ওই বিষয়ে ডিটেলস জানবো। আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই বিষয়টাও দেখে নিতে পারেন। নেক্সট মিডিয়াম অফ ইনস্ট্রাকশান বেঙ্গলি অর ইংলিশ। নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনাদের গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি থাকতে হবে, গ্র্যাজুয়েশানে বা মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা বিই বা বিটেক করেছেন তাদের কিন্তু 55% মার্কস থাকতে হবে। এবং এখানে যে এডুকেশনাল রুলস WBUTTEPA, এর রুল অনুযায়ী কিন্তু এই এডুকেশনাল রুলসটা করা হয়েছে। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসদের 14th সেপ্টেম্বর 2024-এর আগে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, তারাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশান করতে পারবেন, এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা 3rd সেমিস্টারের রেজাল্ট দিয়ে অ্যাপ্লিকেশান করতে চান, তাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। 14th সেপ্টেম্বর 2024-এর মধ্যে যেন রেজাল্টটা পাবলিশড হয়, এখানে কিন্তু রেজাল্ট লাগছে। নেক্সট দেখুন ক্যালকুলেশান অফ পার্সেন্টেজ অফ মার্কস, আপনারা কীভাবে এই পার্সেন্টেজ অফ মার্কসটা ক্যালকুলেশান করবেন সেই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। CGPA থেকে পার্সেন্টেজ যে কনভার্সান রুল, এটা কিন্তু আপনাদের বোর্ড বা ইউনিভার্সিটির রুল অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে ক্যালকুলেশান অফ পার্সেন্টেজ অফ মার্কসটা দেখে নেবেন। নেক্সট দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং, অর্থাৎ আপনাদের যে কাউন্সিলিং হবে ওই সময় কী কী ডকুমেন্টস লাগবে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে এই লিস্টগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট আমরা একটু মেথড সাবজেক্টে চলে যাচ্ছি। এখানে দেখুন কোন কোন মেথড সাবজেক্ট আছে, বেঙ্গলি, ইংলিশ, অ্যারাবিক, উর্দু, সংস্কৃত, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, সাইকোলজি, এডুকেশান অ্যান্ড মিউজিক, টোটাল এখানে 12 মেথড সাবজেক্ট আছে। নেক্সট দেখুন সিট ম্যাট্রিক্স, টোটাল এখানে 50 সিট আছে, ডেপুটেড ক্যান্ডিডেটসদের জন্য 3 সিট আছে এবং
ফ্রেশার্স ক্যান্ডিডেটসদের জন্য 47 সিট আছে, টোটাল এখানে 50 সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ডেপুটেড আছেন তাদের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশান ডিটেলস অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান, এখানে কিছু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অফ ডিটেলস দেওয়া হয়েছে। সিলেকশান মেথড, আপনাদের কীভাবে এখানে সিলেকশান করা হবে সেই বিষয়ে ডিটেলস বলে দেওয়া হয়েছে। এখানে কিছু মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে, এই মার্কস ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে আপনাদের কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হবে। এবং এখানে কিন্তু আপনাদেরকে মেরিট বেসেই কিন্তু অ্যাডমিশান নেওয়া হবে, ওই বিষয়গুলো এখানে ডিটেলসভাবে বলে দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট আমরা একটু চলে যাচ্ছি ফিজ স্ট্রাকচারে। এখানে টিউশন ফি হিসেবে 2400 টাকা লাগছে দু বছরের জন্যে, এবং সেশনাল অ্যান্ড আদার চার্জেস 20,000 টাকা লাগছে। টোটাল এখানে কিন্তু 24,000 টাকা লাগছে দু বছরের জন্যে। অনেক কম টাকাতেই কিন্তু এখানে বিএডটা হয়ে যাচ্ছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন। এবং এটি ছিল এই ওমেন হেস্টিংস হাউস, এখান থেকে বিএড অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এখানে ফর্ম ফিল আপ শুরু হলে আমি অবশ্যই ফর্ম ফিল আপের একটা ভিডিও আপলোড করব, আপনারা ওখান থেকে দেখেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ।